উস্কানিমূলক, মানুষকে ঠেলে সামনে দেওয়া হয় নিজস্ব সংকীর্ণ স্বার্থ উদ্ধারের জন্য, সেটাও বোঝার মতো পরিবেশ এই দেশে আছে। কেন বললাম, বিএনপি নাম ধরেই বলি এখন, এতক্ষণে চেষ্টা করছে ওই যে স্ফুলিঙ্গ শব্দটা জনাব শওকত মাহমুদ ব্যবহার করলেন, একটা স্ফুলিঙ্গ, একটা স্পার্ক খুঁজতেছেন তারা বিগত কয়েক বছর যাবৎ। তাদের বিশ্বাস, একটা স্পার্ক যদি দিই তাহলে আগুনটা ছড়াবে। আমার যেটা বলার কথা বিনীতভাবে, এতে কাজ হবে না, কারণ এই যে স্ট্র্যাটেজি স্পার্কিং করিয়ে পুশ করে আগুন লাগানো, এইটার এখন অপ্রাসঙ্গিক এই বাংলাদেশে। শুনেন, এই যে বর্তমান যে উনি বলে দ্রব্যমূল্য, তেলের দাম, গ্যাসের দাম ইত্যাদি ইত্যাদি কথা, পৃথিবীর কোথায় নেই? আমরা কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ? আমরা সমাজে বসবাস করি। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের চেয়ে প্রবীণ রাষ্ট্র যেগুলো অর্থনৈতিক সেন্সে একদম গেড়ে বসে আছে, ওখানেও হচ্ছে, কিন্তু কোথায় এইভাবে মানুষকে ঠেলে নিয়ে গিয়ে আসুন আমরা এই করি ওই করি, পথ বন্ধ করে দিই, আটকে দিই, এটা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করা হয় না। আমরা এমন এক পর্যায়ে বাংলাদেশ আমরা নিয়ে গেছি, আমি বিশ্বাস করি শিক্ষায়, চিন্তায়, উন্নয়নে মানুষ অত্যন্ত পজিটিভ। এইটা আজকে উন্নয়ন করে যদি আওয়ামী লীগ এই কাজটা করতো, মানুষকে গ্রহণ করতো না বলে আমি মনে করি একজন নাগরিক হিসাবে। কারণ এই যে ধারণা, এই যে নেতিবাচক কৌশল, এর দিন পার হয়ে গেছে। আমি খুব দুঃখ পেয়েছি দুজন মানুষ মারা গেছে, দুই ব্যক্তি, এটা কোনো মতেই এটা 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 সমর্থন তো প্রশ্নই উঠে না। আমাদের কোনো নাগরিক কোথাও মারা যান এইভাবে গুলি খেয়ে, এটা কাম্য নয়। কিন্তু যদি তাদেরকে ঠেলে দেওয়া হয় এবং একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে এক্স্যাক্টলি কী সিচুয়েশন করেছে, এটা তো আমি ভুলাইছিলাম না, উনিও ছিলেন না, জানি না। এটার জন্য এনকোয়ারি হবে, রেগুলার যা করার কথা আমাদের সিআরপির বিধান আছে এগুলো সেটা করা হবে, না করে এটাকে ফার্দার আরও বাড়িয়ে দেওয়া। আমি মনে করি বিএনপির মতো একটি পুরনো দল, আমাদের যে অর্ধেক বয়সেরও তবু তো মোটামুটি পুরনো দল, সেই দলের নেতৃত্বে যারা আছেন, এই পথ আমি বিনীতভাবে বলবো এটা গ্রহণযোগ্য পথ নয়। এবং এইটা গ্রহণযোগ্য তো নয়ই, এটা গণতান্ত্রিক মূলধারা চর্চা যেটা তার বিরোধী। এবং আমি বলতে পারি যে এটা কাজ হবে না, আমার অভিজ্ঞতা, আমার দীর্ঘদিনের এই দেশে বসবাস করেছি, আমি নিজে হয়তো ওনাদের মতো এত সংগ্রাম করিনি, কিন্তু দেখেছি, দেখার আমার সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর সময় থেকে, ষাটের দশক থেকে। এই নেতিবাচক, ইট ইজ পাসে, ফিনিশড, এই পথে আর আগে যায় না। তখন সুতরাং আমাদের আবেদন থাকবে, যার যেটা হয়ে গেছে ইনকোয়ারি হোক, ইনকোয়ারি হবেই, নির্বাহী ইনকোয়ারি হওয়া বাধ্য, কবে, এবং সেখানে আপনারা সহায়তা করুন, দেখুন, এবং আগামীতে ঠেলে মানুষকে আপনাদের নিজস্ব গোষ্ঠীর স্বার্থে, দলীয় সংকীর্ণ স্বার্থে ঠেলে সাধারণ মানুষকে উস্কিয়ে এটা করবেন না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করতে, ওনাদেরও আমাদের সকলেই সকলের পক্ষে তারা কাজটা করছে, এটা মনে রাখা। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনি যেটি বলছেন নেতিবাচক, তো এই জায়গাটাতে নেতিবাচক শব্দটা আপনি কোন অর্থে ব্যবহার করবেন? মানে দুভাবেই বলা যায়, একটি হচ্ছে বিএনপির কর্মসূচি বা আন্দোলন, আবার আরেকটি হচ্ছে এরকম একটি রাজনৈতিক দলের আন্দোলনে পুলিশের গুলি চালানো। তো দুটিকেই তো নেতিবাচক বলা যায় দুই অর্থে, বা আপনারা আওয়ামী লীগ বিএনপি দুজন নিজেদের মতো করেই বলবেন না? আমি ওয়াইডার সেন্সে কথাটা প্রেক্ষিত নিয়ে একে কথা বলি। আমি বলেছি এই কৌশল যেটা জমিয়ে ধাক্কা দিয়ে উস্কানি দিয়ে মানুষকে সামনে ঠেলে দেওয়া, এইটাকে আমি নেতিবাচক মনে করি। আমি একটা কথা বলেছিলাম যে যে বিষয়টা উনি বলছেন, যার উপরে ভিত্তি করে যে সকল প্রতিবাদ, এটা সকল বলছি জেনে শুনেই, এটা রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা উস্কানির প্রতিবাদ, এটা অর্গানাইজ করা হয়েছে। আমি বলছি যে পৃথিবীর সব দেশেই, এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই মাঝখান দিয়ে যাচ্ছে, বরঞ্চ আমরা মোটামুটি স্বস্তির মধ্যে আছি, যে আমাদের দুজন মন্ত্রী মহোদয় বলছেন, আমিও তো আজকে বলেছেন, অর্থমন্ত্রীও বলেছেন, হ্যাঁ, এবং আমি সুসংবাদ দিচ্ছি, আজকে আমি গত মাসে আমাদের মূল্যস্ফীতি স্লাইটলি হলো কমেছে। এই সিচুয়েশনে যেটা বিরাট খ্যাতিটাই বলবো, কারণ যেখানে তোড়তড়িয়ে বাড়ছিল সেখানে তার ছোবলটাকে আটকানো হয়েছে, এবং নিজে আমি আপনাকে দায়িত্বই বলতে পারি এই মাসে আরও কমবে, কারণ অনেক সুবাতাস আসছে। সেই সিচুয়েশনে রাজনীতি রাজনীতির পথেই হবে, সংস্কৃত পথে হবে, বিশুদ্ধ পথে হবে। আর আমি যেটা বারবার বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, যে এই কাজ এখন বাংলাদেশের সাধারণ পাবলিক আর নেবে না, কারণ সাধারণ পাবলিক এখন উন্নত জীবনের প্রতি তাদের আগ্রহ জমে গেছে বলে আমার এটাই বলি। একজন এমপি হিসাবে আমি একটা এলাকাকে রিপ্রেজেন্ট করি, মানুষের সঙ্গে আমার দৈনন্দিন যোগাযোগ আছে, কৃষক মজুর ভাব ভাই আমাদের যারা আছে, যারা এই দেশের প্রকৃতভাবে
সব কিছু মালিক, তাতে সকল যোগাযোগ আছে। আমি আমার স্যাম্পল স্টাডিতে দেখেছি এইভাবে আর চলবে না এখন।